আপনি দেখছেন পদ্মা নিউজ info.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলে আছেন মিনহাজুল আবেদিন নান্নু, তবে বর্তমান সময়টা তার জন্য সবচেয়ে খারাপ যাচ্ছে। এশিয়া কাপে দলের ভরাডুবির পর চলমান বিশ্বকাপেও ব্যর্থ সাকিবরা, যার বড় দায় পড়ছে নান্নুর কাঁধেও, তাই চাকরি হারাতে যাচ্ছেন। প্রধান নির্বাচকের পাশাপাশি বরখাস্ত হতে পারেন হাবিবুল বাশার সুমনও, তবে শপথে বহাল থাকছেন তিন সদস্যের নির্বাচক প্যানেলের সবচেয়ে জুনিয়র আব্দুর রাজ্জাক রাজ। বাকি দুজনের চাকরি গেলেও রাজ্জাকের ওপর আস্থা রাখছে বিসিবি, তাকে আরও সময় দিতে চায় বোর্ড। গত এশিয়া কাপ এবং চলতি বিশ্বকাপ ছাড়াও একাধিক সিরিজ কিংবা আসরের দল নির্বাচন নিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছেন নান্নু বাশার। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল ইস্যুতে তারা নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সম্প্রতি এনামুল হক বিজয়কে হঠাৎ করে বদলি হিসেবে দলে ডাকা নিয়েও সমালোচনা হয়েছে। নির্বাচক পদ থেকে সরিয়ে দিলেও বোর্ডের সঙ্গে রাখা হবে নান্নুকে, সাবেক এই ক্রিকেটারকে দেওয়া হতে পারে ভিন্ন কোনো দায়িত্ব, আর বাশারের জায়গা হতে পারে এ দলে। নতুন নির্বাচক সম্ভাব্য তালিকায় ওপরের দিকে আছেন হান্নান সরকার এবং হাবিবুল হোসেন শান্ত, দুজনেই বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচকের দায়িত্বে আছেন। বয়স ভিত্তিক দলে কাজ করে বিসিবির আস্থা অর্জন করায় এবার জাতীয় দলের আলোচনায় তারা। পদ্মা নিউজ info.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।